যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এটি একটি বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য, বিজনেসকে বড় করার জন্য খুবই দরকার, সেটি হচ্ছে যে ম্যানেজমেন্ট। আপনাকে সঠিক ওয়েতে ম্যানেজমেন্ট করতে হবে। এক, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, দুই, আপনার বিজনেস ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য এখন বর্তমানে সফটওয়্যার রয়েছে, অনেক কম টাকায় আপনি সফটওয়্যার ক্রয় করে সেখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। ওভারঅল ভিউটা আপনি দেখতে পারবেন, আপনার ব্যবসা কোন দিকে যাচ্ছে, কোন দিকে আপনার কস্টিং বেশি হচ্ছে, মান্থলি সেলস কেমন হচ্ছে, স্টকে প্রোডাক্ট কী আছে, কাস্টমারদের কাছে কত টাকা ডিউ আছে, সব কিছু আপনি খুব সহজে দেখতে পারবেন। আমাদের অনেক বাংলাদেশি ভাই মনে করে যে আমার বিজনেস ছোট, আমার যখন বিজনেস বড় হবে তখনই আমি অ্যাকাউন্ট সফটওয়্যার নিব, অ্যাকাউন্ট ভালোভাবে ম্যানেজমেন্ট করব। কিন্তু আপনার বিজনেসকে বড় করানোর জন্য আপনাকে ছোট থেকেই কিন্তু আপনাকে অ্যাকাউন্টকে প্রপারলি ম্যানেজমেন্ট করতে হবে। আপনি ছোট বিজনেসের জন্য যে অ্যাকাউন্ট সফটওয়্যার নিতে হবে আমি সেটি বলছি না, আপনি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে হবে। সেটি হতে পারে এক্সেলের মাধ্যমে, বর্তমানে আপনি যদি ছোট বিজনেস হয়ে থাকে সেটি এক্সেলের মাধ্যমে করুন, কারণ আপনি যদি গতানুগতিক হাতে কলমে হিসাব করে করে করেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি সময় চলে যাবে। আপনার যে সময়টি ওখানে ব্যয় করছেন সেই সময়টি আপনি আপনার বিজনেসকে ডেভেলপ করার জন্য চিন্তা করুন, থিঙ্কিং করুন, তাহলে আপনার বিজনেস বড় হবে। আপনি অ্যাকাউন্ট সফটওয়্যার নিয়ে আপনি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারেন, অল্প টাকা দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট সফটওয়্যার পেয়ে যাচ্ছেন, তো সেটির জন্য আপনাকে অনেক বেশি টাইম ব্যয় করার কোনো প্রয়োজন নেই। আর যেটি আপনি অ্যাকাউন্ট সফটওয়্যারের মাধ্যমে পাবেন, অনেক সহজে আপনি সবগুলো বিষয় দেখতে পারবেন, সেটি কিন্তু হাতে কলমে হিসাব করে করে কিন্তু আপনি সেটি দেখতে পারবেন না। সো আপনাদেরকে অ্যাকাউন্ট সফটওয়্যার নিতে হবে এবং অ্যাকাউন্টকে প্রপারলি ম্যানেজমেন্ট করতে হবে, অ্যাকাউন্টটা দৃশ্যমান হতে হবে। এখন অনেকেই কিন্তু আপনার অ্যাকাউন্ট সফটওয়্যার প্রোভাইড করে, খুব কম টাকায় আপনি একটি অ্যাকাউন্ট সফটওয়্যার বানিয়ে সেখানে আপনি সেই সবগুলো দেখতে পারবেন। অ্যাকাউন্ট সফটওয়্যার নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, আমি এটি নিয়ে কাজ করছি। সো আপনারা যারা অ্যাকাউন্ট সফটওয়্যার তৈরি করতে চান এবং আপনার বিজনেসটাকে প্রপার ওয়েতে মেনটেন করতে চান, আপনাদের জন্য অ্যাকাউন্ট সফটওয়্যার খুবই ইম্পর্টেন্ট। আপনার হয়তো 1-2 হাজার টাকা অ্যাকাউন্ট সফটওয়্যার বানাতে খরচ হবে, কিন্তু এর মাধ্যমে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন। তার পাশাপাশি আপনাকে প্রপারলি ম্যানেজমেন্ট করতে হবে। আপনি যদি দেখেন বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু ম্যানেজমেন্ট করে, তারা কিন্তু দোকান নিজে করে না, তারা কিন্তু সারাদিন নিজে পরিশ্রম করে না, তারা লোক সেট আপ করে, প্রত্যেকটা সেকশনে লোক সেট আপ করে এবং তাদের থেকে কাজটাকে আদায় করে নেয়, এবং তারা বিজনেসকে ডেভেলপ করার জন্য, বিজনেসকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য থিঙ্কিং করে, তাদের মেধাটাকে সেখানে ব্যয় করে। সো আপনারা ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো নিজে না করে আপনি সেটার জন্য লোক সেট আপ করুন। এখন খুব কম খরচে কম স্যালারিতে আপনার লোক পেয়ে যাচ্ছেন, তাদেরকে দিয়ে না সেট আপ করুন। আপনার যে পরিসরের বিজনেস সেই পরিসরের জন্য লোক সেট আপ করুন, একজনকে দিয়ে সবগুলো দায়িত্ব দিয়ে দেন যদি আপনার ছোট হয়ে থাকে। আপনি বিজনেসকে ডেভেলপ করার জন্য চিন্তা করুন এবং তাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করুন। প্রত্যেকটা স্টেপ, সার্ভিস, প্রোডাক্ট সবগুলো ঠিকভাবে যাচ্ছে কিনা, প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে কিনা, কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা, এইসবগুলো নিয়ে আপনি চিন্তা করুন এবং এগুলোকে আপনি বেশি ফোকাস করুন, তাহলে আপনার বিজনেসকে অনেক দূর নিয়ে যেতে পারবেন। আমি দেখেছি আমাদের আমিরাতের মধ্যে বেশিরভাগ বাঙালির বিজনেস হচ্ছে গ্রোসারি, সেলুন, ছোট ছোট বিজনেস, স্মল বিজনেস এবং মিডিয়াম বিজনেস, কিন্তু বিজনেসটাকে বড় করে নিয়ে যেতে পারে না। অনেকদিন হয়তো বিজনেস করছে কিন্তু ওই বিজনেসের গুণ্ডিটা সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ। কারণ হচ্ছে যে আপনি শুরু থেকে কিন্তু ম্যানেজমেন্ট না করার কারণে, প্রপারলি হিসাব নিকাশ না করার কারণে আপনি নিজেকেই সব কিছু করতে হচ্ছে, আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে আরেকটা বিজনেস কিন্তু সেট আপ করতে পারছেন না। আপনি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করেন সেক্ষেত্রে আপনার প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন, আপনার প্রতিষ্ঠান থেকে এক টাকা এদিক সেদিক করার সুযোগ থাকবে না। সো এই জন্য আপনাকে ম্যানেজমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি আপনারা এই বিষয়গুলো যদি আপনাদের বিজনেসে প্রয়োগ করেন আপনাদের বিজনেসের সেলসকে অনেক গুণ বাড়াতে পারবেন, পাশাপাশি আপনাদের বিজনেসকে অনেক গ্রো করতে পারবেন, অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। অনেকের একটি গ্রোসারি আছে, আপনি আরেকটি গ্রোসারি কিভাবে করবেন সেটি খেয়াল করুন। আপনি যদি নিজে সব কিছু হ্যান্ডেল করেন, নিজে সেল করছেন, নিজে বাই করছেন, নিজে আপনার কাস্টমার হ্যান্ডেল করছেন, তাহলে কিন্তু আপনি আরেকটা বিজনেস সেট আপ করতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা সেক্টরে লোক ফিট করতে হবে, লোক দিয়ে আপনাকে চালাতে হবে, আপনি বিজনেসকে ডেভেলপ করার জন্য চিন্তা করতে হবে, তাহলে আপনি বিজনেস অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো আপনাদেরকে
এই বিষয়গুলো খেয়াল করলে আপনারা বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।